আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন হেরাজেরা কিচেন অ্যান্ড ক্রাফ্টের পিঠা পুলির আয়োজনে আজকে রয়েছে পাটি সাপটার পিঠার রেসিপি চলুন মজাদার এই পিঠার রেসিপিটি ঝটপট দেখে নেওয়া যাক পিঠার জন্য খিসা তৈরি করে নিব যার জন্য নিয়ে নিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ ময়দা গুঁড়া দুধ দিচ্ছি হাফ কাপ পরিমাণ এবং কন্ডেন্স মিল্ক দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ আপনি কন্ডেন্স মিল্কের পরিবর্তে চিনি দিতে পারেন লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে চুলায় জাল করে নেব চুলায় অল্প আছে অনবরত নেড়ে চেড়ে জাল করে খিসাটা ঘন করে নেব তিন চার মিনিট জাল করলি দেখা যাবে খিসাটা অনেকটা ঘন হয়ে আসছে তার মানে আমার খিসাটা তৈরি নামিয়ে নেব এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও ঘন হয়ে যাবে দেখতে পাচ্ছেন কতটা ঘনত্ব দেখাচ্ছে পিঠার জন্য আমার খিসা তৈরি এখন পিঠার বেটার তৈরি করে নিব যার জন্য বাজার থেকে কিনে আনা আতক চালের গুঁড়া দিয়েছি এটা শুকনো আতক চালের গুঁড়া এক কাপ পরিমাণ নিয়েছি এতে দিয়েছি অনপোট কাপ পরিমাণ ময়দা স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর অল্প অল্প পানি দিচ্ছি কুসুম গরম পানি দিচ্ছি এখানে দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনি চাইলে মিষ্টির জন্য চিনি দিতে পারেন তবে আমি তিন টেবিল চামচ পরিমাণ খেজুরের ঝোলা গুড় দিয়েছি চালের গুঁড়ার দরন অনুযায়ী একটু কম বেশি পানি লাগতে পারে আমার পানি লেগেছে এক কাপ এবং সাথে লেগেছে ওয়ান ফোর্থ কাপ কারণ এতে আমি খেজুরের ঝোলা গুড় দিয়েছি হয়তো আপনি পাটালি গুড় দিলে পানির পরিমাণ একটু বেশি লাগতে পারে তো পিঠার জন্য ব্যাটার আমার একেবারে তৈরি এখন পিঠা তৈরির জন্য চুলায় চলে যাচ্ছি পেনে সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি এখন পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি একেবারে পেনের মাছ ভরাবর ব্যাটারটুকু ছেড়ে দিচ্ছি পেঠাটা এমনি অনেকটা পাতলা সেজন্য সহজে ছড়ে যাবে চারপাশে তারপরও প্যানের হাতলটা ধরে সামান্য একটু নেড়ে চেড়ে দিলেই দেখা যাবে চারপাশে রুটির মতো ছড়ে যাচ্ছে পাটি সাপটার এই রুটিটা হতে সময় লেগেছে মাত্র ৩০ সেকেন্ড তারপরে এক পাশ থেকে আমি খিরসাটুকু দিয়ে দিচ্ছি দিয়ে ভাজ দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে পিঠা এক পাশ থেকে এভাবে ভাজ দিয়ে আনতে হবে যদি আমার রেসিপি দেখে ভালো লেগে যায় তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার কথা অবশ্যই মনে থাকে যেন একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। আমার সবগুলো পিঠা তৈরি একটা পিঠা কেটে রেখেছি পিঠার ভেতরটা কেমন হল সেটা দেখানোর জন্য দেখতেই পাচ্ছেন মজাদার ক্ষীরসায় পরিপূর্ণ এই পাটি সাপটার ভেতরটা কতটা ভালো হয়েছে এভাবে পিঠা তৈরি করে খাবেন আমার ও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ